মহানগরীত এতিয়া সহজলভ্য হয়ে পড়েছে মারণাস্ত্র। মারণাস্ত্র দেখাই চোর ডকাইতে লুটিছে সাধারণ লোকক। আরক্ষীর সার্ভিস রিভলভার লৈ সন্ত্রাস চলাই জালত দুর্বৃত্ত। পিস্তল হেরুয়া ঘটনাক গাব দিয়ার বৃথা চেষ্টা মহানগর আরক্ষীর। মহানগরীত এতিয়া দিনে নিশায় চলিছে অস্ত্রধারী দুর্বৃত্তর সন্ত্রাস। করবাত যদি গুলি ফুটাই টকা মোবাইল কাঢ়ি দিছে, আন করবাত আকৌ বাইক চুরি করিবলৈ আহি দেখুৱাইছে পিস্তল। কিন্তু এই সমূহ ঘটনাত আরক্ষীয়ে যি ধরনে গুরুত্ব দিব লাগিছিল সেই ধরনে গুরুত্ব দিয়া নাই। দেওবারে গণেশগুড়িত সন্ধিয়া এহাল যুবক যুবতীয়ে চুরি করিব বিচাৰিছিল এখন বাইক। কিন্তু একাংশ লোকর দুই যুবক যুবতীর উপর সন্দেহ হওয়াত দুয়োকে আগুচি ধরে। কিন্তু যুবকজনে এটা পিস্তল দেখুৱাই মৃত্যুর ভাবুকি দি সেই স্থানৰ পৰা পলায়ন করে। অভিযোগ মতে আরক্ষীক বারে বারে খবর দিয়ার পাছতো সময়মতে উপস্থিত নহল দিসপুর আরক্ষী। এনফিল্ড লারিছিল, কি কৈছে যে তুমি এতে স্কুটিখন থোৱা, তুমি বলা। তেতিয়া কৈছে নাই, স্কুটিখনো মই নিম আর মও যাম। এটা হেনে গলে তেতিয়া সিহঁতে তর্কাতর্কি লাগি থাকতে তাৰমানে ছোৱালীজনীক কলে যে তুমি উঠা, তুমি চলোৱা আর মই যাই আছো। এটাক নকৰিলে, নকৰাৰ লগে লগে মানুহবিলাকে যেটা দৌড়ি গল কি লগালক, কোর পৰা বা পিস্তল এটা ওলাই কেনে কৈছা লগালক, কি হেৰি কৰিলে ওলাই সি তাৰমানে লক কৰিলে, লক কৰিয়ে তাৰমানে কৈছে যে আহ কোন আছা আহ। ইয়ার পূর্বে মহানগরীর পানবজারত শুকুরবারে পুয়ায় সংঘটিত হয়েছিল এক চাঞ্চল্যকর ডকাইতি কাণ্ড। দুই ডকাইতে গুলি ফুটাই এজন টমটম চালকর পৰা কাঢ়ি নিছিল টকা মোবাইল ফোন। কিন্তু এই ঘটনা তদন্ত করতে উলাল এটা ভয়ঙ্কর তথ্য, যেটো ঘটনাক অসম আরক্ষীয়ে গাব দিব বিচাৰিছিল। কেইদিনমান পূর্বে সিআইডি এডিজিপির জনৈক গগৈ উপাধির দেহরক্ষীর সার্ভিস পিস্তল লুকুয়া হয়েছিল পানবজারের পুলিশ রিজার্ভর পৰা। সেই পিস্তলটো চুর করে পানবজারত ডকাইতি করেছিল এইটো রাজু বড়ুয়ে। রাজু বড়ো আরক্ষীর জালত পড়ার পাছতেই পোহরলৈ আহিছে কেতবোর ভয়ঙ্কর তথ্য। রাজু বড়ুয়ে সেই পিস্তলেরে হত্যা করিব খুঁজিছিল ফতাহিল আম্পারির আরক্ষীর এজন উৎসব। কিন্তু বর্তমানেও পলাতক রাজুর আনজন সহযোগী। প্রশ্ন হয় আরক্ষীর বেরেকর পৰা কেনেদরে চুরি হবলে পালে এটা সার্ভিস রিভলভার। নিরাপত্তার দায়িত্ব থাকা আরক্ষীরে যদি নিরাপত্তা না থাকে তেন্তে থাকিব কার? এই ঘটনা অসম আরক্ষীর বাবে লাজর বিষয় নহয়নে? গুৱাহাটীৰ পৰা বীৰিঞ্চি কুমাৰ ডেকাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।